জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। এ কেন্দ্র উৎপাদনে যেতে কমিশনিং শুরু করবে সোমবার থেকে। মূল উৎপাদনে যাবে এপ্রিলে। ইফরাজ নূরের ক্যামেরায় ইকরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন শতরূপা দত্ত। জাতীয় গ্রিডের 400 কেপি সঞ্চালন লাইনে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের কুলখেসে স্থাপিত এসএস পাওয়ার প্ল্যান্ট। এসালম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানার এই বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন। কেন্দ্রটিকে জাতীয় গ্রিডে যুক্ত করতে দুপুরে সরকার গঠিত ব্যাকফিট কমিটির 9 সদস্য বাঁশখালী পৌঁছান। বেলা 1:56 সংযোগ স্থাপনের পর বিদ্যুৎ সরবরাহ শুরু করে প্ল্যান্টটি। এবার আমরা কমিশনিং অ্যাক্টিভিটি আরম্ভ করব। আমরা পাওয়ার নেব। পাওয়ার নিয়ে আমাদের যে বড় বড় পাখা, ফ্যান অথবা পাম্প, এগুলো ব্যাকফিট পাওয়ার না হলে আমরা চালাতে পারতাম না। খুব দ্রুতই এখান থেকে বিদ্যুৎ দিয়ে দিবে বাঁশখালীকে, যাতে দ্রুতই এই পাওয়ার স্টেশন থেকে উৎপাদিত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে আসতে পারে। বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ শেষ হয়েছে 97%। বাকি 3% মধ্যে রয়েছে রাস্তা ও নালা তৈরির কাজ, যা দ্রুত শেষ হবে। এপ্রিলের শেষ নাগাদ প্রথম ইউনিটের 660 মেগাওয়াট এবং পরের মাসে দ্বিতীয় ইউনিটের আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলছেন সংশ্লিষ্টরা। এপ্রিল এন্ডের মধ্যে আমরা সিঙ্ক্রোনাইজ করব প্রথম ইউনিটটা। সেকেন্ড ইউনিটটাও আমাদের টার্গেট হচ্ছে উইদিন ওয়ান মান্থ। এটি কয়লা বিদ্যুৎ প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশ দূষণের কোনো আশঙ্কা নেই বলছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনভায়রনমেন্টকে প্রোটেকশন দিয়ে যেভাবে কাজ করা যায় আমরা কিন্তু সর্বোচ্চটুকু করছি, এই জন্য এটাকে আমরা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বলতেছি। বিদেশি ব্যাংকের অর্থায়নে বেসরকারি খাতের বিনিয়োগে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র, দেশে এটাই প্রথম। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।